हाय गाइस, वेलकम टू माय चैनल। यू आर वाचिंग कीरा टेक्निकल। तो प्रतिदिन मतो आज के एक गुरुत्वपूर्ण अपडेट नहीं चले तुम्हारे सामने। आजकल गुरुत्वपूर्ण अपडेटी हलो इंडियन आर्मी रैली स्टेट वाइज रैली कब कोथाय होबे, अर्थात वेस्ट बेंगल प्रत्येक एआरओर अंडारे जिसब स्टेटगुलो रही है तरज रैलीगुलो कब कंडक्ट कराना होबे से ही नहीं किछु आज के विस्तारित आलोचना करब। तो आलोचनार पूर्वे हमें किछु दुटो कथा बोले रखी। तुम्हारा जदि आमार टेलिग्रामे एखोनो जयन ना हये थाको डेस्क्रिप्शने लिंक देवा आछे सेखान थेके जयन हो जाओ, और फेसबुक ग्रुपे जयन हो जाए लिंक देवा आछे डेस्क्रिप्शने सेखान थेके। तो चलो आजकेर आलोचनाटी शुरू करा जाक। तो आज के आलोचनाटी हच्छे प्रथमेई बोले रखी आमी एआरओ शिलीगुड़ी, अर्थात एआरओ शिलीगुड़ीर अंडारे जेसब स्टेटगुलो रयेछे तादेर जे रैली कबे होबे। तो आमी आमार दिक थेके बोलछी, माने आमी जतटा इनफरमेशन पेयेछी सेई दिक थेकेई जानाच्छी, अ্यापुरेट पुरोपुरि एटा एकटा अ्यापुरेट ना, ठीक है। যতটা আমি ইনফরমেশন পেয়েছি সেই ভিত্তিতেই আমি তোমাদেরকে জানাচ্ছি। এআরও শিলগুড়ির আন্ডারে যে র্যালি আগস্ট সেপ্টেম্বরের দিকে একটা হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে। তবে যদি আপডেট এসে থাকে তবে আমি সঙ্গে সঙ্গে একটা ভিডিও তৈরি করে দেব। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা নোটিফিকেশন ঠিক পেয়ে যাবে। তো এআরও শিলগুড়ির আন্ডারে র্যালি সেপ্টেম্বর আগস্টের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে চলে আসি আমি এআরও ব্যারাকপুর, অর্থাৎ এআরও ব্যারাকপুরের আন্ডারে যেসব স্টেটগুলো রয়েছে বা যেসব ডিস্ট্রিক্টগুলো রয়েছে, সরি যেসব ডিস্ট্রিক্টগুলো রয়েছে তাদের যে র্যালিটা হবে তার এর মধ্যে আমি কোনো ইনফরমেশান পাইনি, অর্থাৎ এআরও ব্যারাকপুরের আন্ডারে যে র্যালি কবে হবে তার সঠিক তথ্য আমি এখনও পাইনি। সঠিক তথ্য পেলেই আমি অবশ্যই ভিডিও তৈরি করে দেব। তো তারপরে চলে আসছে এআরও বহরমপুর, এআরও বহরমপুরের আন্ডারে যেসব ডিস্ট্রিক্টগুলো রয়েছে তাদের যে র্যালিটা মার্চ মাসের দিকে হওয়ার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে রয়েছে। সুতরাং এআরও বহরমপুরের আন্ডারে যারা রয়েছে তারা অবশ্যই শুরু করে দাও। তো র্যালি যবেই হোক না কেন, তো তোমরা প্রিপারেশন চালিয়ে যাবে, ফিজিক্যাল ফিটনেস টেস্ট যেটাকে আর কি প্রয়োজন সেগুলো তোমরা প্রতিদিন করতে থাকবে। র্যালি যে কোনো মুহূর্তে যে কোনো সময় হতে পারে। তোমরা জানো নিশ্চয়ই যে করোনা ভাইরাসের জন্য আমাদের সমস্ত র্যালিগুলো পোস্টপোন করে দেওয়া হয়েছে। কিছু কিছু আমাদের ইন্ডিয়ার কিছু কিছু স্টেটের মধ্যে র্যালিগুলো হচ্ছে, তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব শীঘ্রই র্যালি করানো হবে, এই ইনফরমেশনটি আমাদের কাছে পাওয়া গেছে। তো চলে আসছি তারপরে এআরও কলকাতা, এআরও কলকাতার আন্ডারে যেসব ডিস্ট্রিক্টগুলো রয়েছে তাদের যে র্যালি নভেম্বর ডিসেম্বরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এক্সাক্ট ডেট এখনও জানি না, আমি শুধু মাসটাই আমি কালেক্ট করতে পেরেছি সেই ভিত্তিতে আমি জানাচ্ছি। যখনই আমি এক্সাক্ট ডেট ডেট আমি পাবো অবশ্যই সেই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করে দেবো। তার জন্য তোমাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তারপরে আর এই ছিল আমাদের আর কি গুরুত্বপূর্ণ আপডেট। তো তোমরা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো, টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাও। টেলিগ্রামে জয়েন হয়ে থাকলে কি অনেক ইনফরমেশান সেখানেও আমি শেয়ার করে থাকি যেগুলো তোমাদের জানতে সুবিধা হবে। আমার ফেসবুক গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, সেখান থেকেও ইনফরমেশান পাবে। ইনফরমেশান আসা মাত্রই আমি ভিডিও তৈরি করে দেব, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমরা জাস্ট আমার চ্যানেলের সাথে তোমরা জুড়ে থাকো, ধন্যবাদ। আর গুরুত্বপূর্ণ আরেকটা কথা হচ্ছে যে আমার চ্যানেল থেকে ডাব্লিউপির জন্য আর কি ফ্রি ক্লাস শুরু হচ্ছে, তো খুব শীঘ্রই আমি আনছি। তো তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলকে। তো এই ছিল মোটামুটি একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো আর তোমরা টিএ র্যালি সম্বন্ধে ইনফরমেশান চেয়েছিলে, তো টিএ র্যালি সম্বন্ধে আমি তেমন কিছু ইনফরমেশান এই মুহূর্তে আমি পাচ্ছি না। তবে র্যালি কবে হবে আমি সবসময় আমি কানেক্টে আছি, যে কোনো সময় আমি ভিডিও তৈরি করে দিতে পারি। র্যালির ইনফরমেশান পাওয়া মাত্র আমি ভিডিও তৈরি করে দেবো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। জাস্ট তোমরা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো, একটাই কথা বারবার আমি বলছি। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, আর কিছু তেমন কিছু নেই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থেকবো সবাই, সুস্থ থেকো, ধন্যবাদ।